ভেরি গুড মর্নিং। সো সকাল সকাল রেডি হয়ে গেছি, কেন কেন কারণ হচ্ছে আজকে যাচ্ছি ঘুরতে। তো এখানে বিবেক এসেছে, তো বিবেক আজই চলে যাবে, তো আমরা বেরোবো একটু। এখানে 108 শিব মন্দির আছে, সেটা দর্শন করব, আরও টুকটাক কিছু বা বর্ধমান রাজবাড়িটা যদি পসিবল হয় সেটাও দর্শন করব, আমরাও দেখব। হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে এলাম, তো আমরাও দেখব, তোমাদেরকেও তোমাদের সাথেও শেয়ার করব। যারা দেখোনি এখনো তারা দেখতে পাবে কিভাবে কি যেতে হয় না হয় পুরোটাই আমি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দেব। তো চলো আর বকবক না করে ব্লগটা স্টার্ট করি। ওদিকে আমি যাচ্ছি, রাহি যাচ্ছে, বিবেক যাচ্ছে আর পাপাই যাচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। ওয়েলকাম টু ওয়ার্ল্ড। যাবে গাড়িতে বসেই দেখা হয়ে যাবে মাম্মা। হ্যাঁ ও টাটা করে দাও সবাইকে, বাই বাই। বিবেক ঘরে থাকিস, আমাকে টাটা করে দাও, আমাকে টাটা করো, টাটা টাটা। তো চলো আমরা ঢুকি ভেতরে, তোমাদের সাথে তোমাদেরকেও দেখাই। রাহি আর বিবেক পেছনে আছে, আমরা টোটো করেই এসেছি। তো কিভাবে কি আসতে হয় পরে তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা। তুমি কি দেখবে, কি দেখবে তুমি? তো এই বাবা এখান থেকে মন্দির শুরু হচ্ছে, তাই তো? এখান থেকে মন্দির শুরু হচ্ছে। সবগুলো মন্দিরের ভেতরেই শিবলিঙ্গ রয়েছে। তো আমরা আজকে এখানে পুজো দেব না, জাস্ট দর্শন করতেই এসেছি। তো আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো ক্যামেরায় কতটা আসছে। ভেতরে শিবলিঙ্গ রয়েছে। তো এই এখানে একটা পাশাপাশি দুটো মন্দির রয়েছে। ভেতরটা খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। এখানে দেখো ফুল গাছ রয়েছে। ও এই দিক দিয়ে যেতে হবে, চলো। ও এই যে পরপর মন্দির রয়েছে সব। এখানে 108টা টোটাল মন্দির রয়েছে। ও মানে সবগুলো মন্দিরে পুজো হয় না? কিন্তু সবগুলো মন্দিরে দেখ পুজো দেয়নি। হ্যাঁ পরিষ্কার করা রয়েছে, দেবে নিশ্চয়ই শিবরাত্রিতে না? এই একবার শিবরাত্রিতে তাহলে এখানে আসতে। এখানে জল ঢালা যাবে, এইদিকে মন্দির আর এদিকটা পুরো বাগান। ও এখানে একটা পুকুর রয়েছে ভাই, জায়গাটা তো বেশ সুন্দর। হ্যাঁ কি সুন্দর করেছে, ওয়াও। তো আমরা এখানে ঘুরে ঘুরে সব দেখছি। তো এবার ভেতরে যাই দেখি কি আছে এখানে। সব চারিদিকে 108টাই নাকি শিব মন্দির আছে। তো এখানে তোমার কি বলে শিবরাত্রির সময় খুব সুন্দর পুজো হয়। ওই পেছনে আসছে ওরা, তো আমি সামনে এগোচ্ছি, দেখছি মানে পুরোটা ঘুরেই দেখব। তো এটাই আজকে এখানে। আর আমি আমার এত বছর বিয়ে হয়েছে, আমি ফার্স্ট টাইম এলাম, থ্যাঙ্কস টু পাপাই, যে পাপার জন্য আজকে পসিবল হলো। না হলে পাপাই প্লাস হচ্ছে বিবেক এসেছে বলে আমরা আশা হলো, একটা হুজুক উঠলো বলে আশা হলো, প্লাস ব্লগিং একটা তো পার্ট অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব বলে এলাম। তো এখানে এই দেখো দেখতে পাচ্ছ পাঁচ দিয়ে সব মন্দিরগুলো রয়েছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। তো যাই বেশ সুন্দর। সবচেয়ে বড় কথা আমাদের খালি পায়ে হাঁটতে হচ্ছে, কিন্তু মানে সেই রকম গরম ফিল হচ্ছে না, মানে ঠান্ডা বেশ, মানে ভালো লাগছে। তো চলো ভেতরে যাই। Thank you.
আচ্ছা যাওয়া যাবে? হ্যাঁ এই তো ওপেন আছে, কারণ কোনো মেলা চলছে, এইসব লাগানো আছে, সে পাশ শেষ হলো। কি ঘাড়ে বসানো যায়, কি ঘাড়ে বসাতে পারলে ওই যে ওইটা দিয়ে 109। আচ্ছা ওই বাইরের ওটা কাউন্ট করে 109টা। অনেক এই মন্দিরটা মোটামুটি এই আদলে কিন্তু দেবাশিসদার বাড়ির মন্দিরগুলো এরকম দেখতে না, মন্দিরগুলো তো না সব দেখো কাছে বড় হতা। এখানে সব মেলা বসেছে, মানে রাতে মনে হয় হয় না, এখন সব 120 টাকা দাম, একদম 120 টাকা হবে মেলা হবে। এই শিবরাত্রি শিবপ্রিয় তো হয়ে গেছে না? হ্যাঁ শিবরাত্রি তো ফেব্রুয়ারিতে। এটা এন্ট্রান্স গেট, কি মেলা বসছে নাকি গো? এখন কিসের মেলা যা রাস মেলা চালু হয়ে গেছে তো এখানে তোমরা যারা বর্ধমান মানে বাইরে থেকে আসবে, বর্ধমানে যারা জানো তারা তো জানোই বর্ধমান থেকে, বর্ধমান সব তো 108 শিব মন্দিরটা ঠিক নবাবহাট বলে বাস স্ট্যান্ড আছে, 108 শিব মন্দিরে নবাবহাট মোড়ে, নবাবহাট মোড় থেকে লেফট টার্ন নিতে হয়, দিয়ে তোমরা চলে আস তোমরা পৌঁছে যাবে। তো তোমরা গাড়ি রিজার্ভ করেও আসতে পারো, আমরা তো টোটোতে এলাম, টোটোতেও আসা যায়, তো তোমাদের যেটা সুবিধে সেটাতে আসবে। জায়গাটা খুব সুন্দর, পুজো দিতে পারলে আরও ভালো লাগবে, কিন্তু আমি আজকে পুজো দেওয়ার জন্য আসিনি। তো যাই হোক এই আর কি, বাকিটা দেখি কী হয় তারপরে এখান থেকে বেরোবো। তো এটা যজ্ঞ বেদী, তো এখানে যজ্ঞ হয়, আমার মনে হয় শিবরাত্রিতে হয় বা কোনো বড় পুজো হলে যখন শিবের পুজো হয় তখন এখানে যজ্ঞ হয়। তোমরা দেখতে পাচ্ছ যজ্ঞ বেদীটা, এখানে হয়তো কিছুক্ষণ পর কিছু পুজো হতেও পারে, তো এখানে সেই সব হয়। আর এখানে দেখো সব মানে দাওয়া রয়েছে, কীভাবে কী মানে কী মন্দিরের কী নিয়ম, কোথা দিয়ে কীভাবে কী যাবে, পুরো ডিরেকশান দেওয়া রয়েছে, তো তোমরা এটা দেখেও এখান থেকে এগোতে পারো। তো আমরা এবার মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে এই বিবেক আর রাহি বসে আছে, এখান থেকে বেরিয়ে একটু চা জল কিছু খেয়ে বেরিয়ে যাব। তো আমরা এখন মন্দির একটা ক্যাফে মানে ভেজ ক্যাফে আমরা রেস্টুরেন্ট ঠিক নয় ওই তোমার একটু খাওয়ার একটা জায়গা আছে, তো ওখানে এসেছি একটু চা জল কিছু খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো, তারপর দেখি আর আশেপাশে কিছু দেখার আছে কিনা। তো আমি এখানে একটা ভেজ মোমো অর্ডার দিয়েছি, চা দিয়ে চা বলেছি, বাকিটা সবাই ব্রেকফাস্ট করে এসেছে, আমার পরে আসা হয়নি, এখন অলমোস্ট 12টা বাজে, তো ভেজ মোমো দিয়েছি, ভেজ মোমোটা খাবো আর চা নেবো ব্যাস। আর রাহি কী খাবে, রাহি কী খাবে, তুমি কী খাবে, তুমি কী খাবে, তুমি মোমো খাবে, তুমি মোমো বলো তো, মোমো আমাদের এখানে চা খাওয়া হয়ে গেছে, দিয়ে এবার এখান থেকে বেরোচ্ছি। টোটো তো আমাদের বলাই ছিল, রিজার্ভই ছিল, তো টোটো করে এবার দেখি আবার কোথায় যাই, চলো বেরোনো যাক। আমরা এখন 108 শিব মন্দির থেকে এসে গেছি কঙ্কালেশ্বর কালী মন্দিরে, তো এখানে এই মন্দিরের পাশে দেখো একটা বৃদ্ধাশ্রম রয়েছে, এই বৃদ্ধাশ্রমে নাকি মানে ফ্রিতে সবাইকে থাকতে দেওয়া হয়, কোনো রকম টাকা পয়সা কারো কাছ থেকে নেওয়া হয় না, এটা বেশ ভালো, আমার বেশ ভালো লাগলো। আর এর সামনেই রয়েছে কঙ্কালেশ্বর কালী মন্দির, তো এখানে আজকে কোনো একটা কিছু চলছে, আমার মনে হয় রূপশ্রী বা কিছু কন্যাশ্রীর কিছু ফর্ম দেওয়া হচ্ছে, এইসব চলছে, কিন্তু মায়ের মন্দিরটা ঠিক তার পাশেই। তো আমরা যাচ্ছি, মন্দির আজকে বন্ধ আছে, এখন এই মোমেন্টে বন্ধ আছে, তো আমি বাইরে থেকে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা সবচেয়ে ভালো জিনিস, এখানে মাত্র 10 টাকায় মায়ের অন্নভোগ পাওয়া যায়, সেটাও এখানে খাওয়ানো হচ্ছে পেছনে, আমি তোমাদের সাথে শেয়ার করবো ওটা। তো চলো দেখে নিই কী আছে ভেতরে মন্দিরে। তারপরে ওখান থেকে কঙ্কালেশ্বর কালী মন্দিরে গেছিলাম, যেখানে 10 টাকায় মায়ের ভোগ পাওয়া যায়, আজকের দিনেও এটা আজকের দিনে 10 টাকায় কিছু পাওয়া যায় এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। তো এখন এসেছি এখানে একটা, এটা হচ্ছে শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর, মানে এটা মোটা শিব নামে পরিচিত, এখানে নাকি বাড়ি করতে গিয়ে মানে যখন বাড়ি করে খোঁড়ে জায়গাটা তখন এই শিবলিঙ্গটা পাওয়া যায়। তো চলো ভেতরে যাই গিয়ে দেখি এখানে মোটা শিব কেন না। Thank you.
তো দুপুরে ওখান থেকে ঘুরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। বিবেক আজকে তিনটের বাসে চলে গেছে, তখন রাহিকে ঘুম পাড়াচ্ছিলাম বলে তখন আর ব্লগ করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, আমাদের দুটো বেজে গেছিলো আস্তে আস্তে। তো বিবেক খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, তো আজকে ভীষণ টায়ার্ড ছিলাম, অনেকটা রোদে রোদে ঘোরা হয়েছে। তো এর জন্য প্লিজ একটা লাইক করে দিও, মেয়েকে নিয়ে কষ্ট করে করেছি ভিডিওটা তোমাদের জন্য, একমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য, প্লাস ভাইকেও দেখানো ছিল, আমার নিজেরও দর্শন করার ছিল। তিনটে মন্দির কভার করেছি, চেষ্টা করব, এখানে একটা জুও আছে, তো এবার শীতকালে শীতটা একটু পড়ুক, তখন রাহিকে নিয়ে হোক বা ওকে নিয়ে হোক, মানে সবাইকে সাথে নিয়ে আরও কয়েকজন যদি যায় বাড়ি থেকে, বা রাহি আমি যদি অরিত্র যায় তো অরিত্র, বা আর কার দিদিভাই গেলে দিদিভাই, সবার সাথে গিয়ে জুটা দেখাবো, তোমাদেরকেও দেখাবো, রাহিকেও দেখাবো। আমি একবার দেখেছিলাম বিয়ের পর পর, তো এই আর কি। তো এখন একটু আমি ঘরের কাজ করে নিই, দেন তারপরে আবার নিচে রাহি আছে, তখন নিচে গিয়ে দেখবো কি করছে তোমাদেরকে। গুড মর্নিং। তো কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, অ্যাজ রাহিও ঘুমিয়ে পড়েছিল, আমি নিচে গিয়ে দেখলাম ও নিচে ঘুমিয়ে পড়েছিল, এখন এখানে উঠে আছে, তো ঘুমিয়ে পড়েছিল নিচ থেকে নিচে, তো টায়ার্ডও ছিল, তারপরে এসে আর আমি ব্লগটা এন্ড করতে পারিনি। তো যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আবার একটা নিউ ব্লগ স্টার্ট করব। তো চলো আজকে এখানে এন্ড করছি, দুষ্টুমি করে যাচ্ছে সমানে, দিয়ে আবার একটা নিউ ব্লগ স্টার্ট করবো। ব্লগটা ভালো লাগলে লাইক টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আমাদের পাশে থেকেও সাপোর্ট করো। চলো টাটা টাটা টাটা।